11ই মার্চ রাত 3টা ঢাকার ফাঁকা সড়কে সর্বোচ্চ গতিতে মোটরসাইকেলে দুই বন্ধু, কিন্তু সেই বেপরোয়া গতি হলো কাল। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে বাইক থেকে ছিটকে পড়েন আমিনুল ও সুমন। ঘটনাস্থলেই মারা যান আমিনুল। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির কারণেই মহাখালী কলেরা হাসপাতালের সামনে দুর্ঘটনাটি হয়। গুরুতর আহত অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেলে উদ্ধার করে নিয়ে যান পথচারীরা। মহাখালীতে চার পাঁচজন ফ্রেন্ড আর কি চা খাচ্ছিলাম, তো হঠাৎ করে একটা বিকট শব্দ পাই। পরবর্তীতে দৌড়ায় আসা দেখি যে দুইটা বাইক অ্যাক্সিডেন্ট, দুইজন মানুষ, একজন এক্সপোডে ডেড, আরেকজন মানে খুবই খারাপ অবস্থা ছিল। ওনাকে নিয়ে আমরা ঢাকা মেডিকেল নিয়ে আসছি, চিকিৎসাধীন অবস্থায় আছে, মোটামুটি এখন সুস্থ আছে একজন। ওভারব্রিজের ওখানে গ্রিলটা মানে বাড়ি খেয়েই তার পাশেই মাথাটা লাগছে আরেক গ্রিলে, মাথা ফেটে গেছে যে ড্রাইভ করতেছিল, তো সে উড়ে এসে যে এখানে কলেরা হাসপাতালের সামনে এনে দুইজন পড়ছে। তার ঘিলুমিলু এখনও ওইখানে বাইক যাচ্ছে, যেখানে বাড়িটা লাগছে আর কি, আর বাইকটা গিয়ে ওখানে বসছে। প্রাথমিকভাবে আমি যেটা জানতে পারছি, ওরা উত্তর দিক থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালায় আসতেছিল, মোটরসাইকেল চালায় আসতেছিল, হয়তোবা আইল্যান্ডে বাড়ি লেগে এই দুর্ঘটনা করছে। নিহত আমিনুল মহাখালী স্কুল রোডের স্থানীয় বাসিন্দা। পরিবারের চার ভাই বোনের মধ্যে সবার বড়। আহত সুমনের বাড়ি নিকেতনের দক্ষিণ পাড়ায়। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা।